নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে জন্ম সার্টিফিকেট কিন্তু সংশোধন কিন্তু করতে পারবেন এখন কিন্তু আপনার কোথাও যাওয়ার দরকার নেই আপনার যদি কোনো কারণে জন্ম সার্টিফিকেট ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে খুব সহজে কিন্তু সংশোধন কিন্তু করে নিতে পারবেন এবং আপনার এক থেকে দু দিনের মধ্যে আপনার কিন্তু সেই সংশোধনটা হয়ে যাবে তারপর কিন্তু অনলাইন থেকে আপনি কিন্তু জন্ম সার্টিফিকেট ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এই কারেকশান হওয়ার পর আপনি কিন্তু অনলাইন থেকে আপনি জন্ম সার্টিফিকেট ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আপনার কোথাও যাওয়ার দরকার নেই বা কোথায় কারেকশান করা যাওয়ার দরকার নেই আপনি অনলাইন থেকে সব কিছু কাজ কিন্তু করতে পারবেন কারেকশান করতে করতে পারবেন এবং সার্টিফিকেট কিন্তু প্রিন্ট আউটও করতে পারবেন তো কীভাবে সংশোধন করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেনশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথম দিয়ে অফিসাল চলে আসবেন এই লিঙ্ক দিয়ে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন তারপরে বার্থ অপশান ক্লিক করবেন ক্লিক করার সম্পর্ এখানে দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেট কারেশন বলে একটা অপশান কিন্তু এখানে শো হয়েছে এই অপশানে ক্লিক করে আপনি কারেকশন করতে পারেন এরপর ডেট সার্টিফিকেট দিতাম তো ডেট অপশান ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেট সার্টিফিকেট কারেকশান এই অশান ক্লিক করবেন তো এই বার্থ সার্টিফিকেট কারকশান করতে চাই সেখানে কিন্তু বার্থ সার্টিফিকেট কারেশন এই অপশান কিন্তু ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সার্টিফিকেট নাম্বার এখানে আপনার বাথ সার্টিফিকেট নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে বাথ সার্টিফিকেট যেই মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির ওটিপি বাটনে ক্লিক করবেন সামির ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে এরপর কী করবেন এরপর কিন্তু দেখতে পেশেন অ্যাপ্লাই এই অপশানে কিন্তু ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে কিন্তু ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তারপরে কিন্তু আপনার সামনে পুরো কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি বিভিন্ন কিন্তু কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনার যে যেটা ভুল আছে সেটা কারেকশন করে নেবেন এ কিন্তু চাইল্ড নেম এটা কিন্তু সংশোধন করা যাবে না এবং চাইল্ড যে ডেট অফ বার্থ এটা কিন্তু সংশোধন করা যাবে না আর বাদ বইগুলো করা যাবে যেমন কিন্তু যে শিশুর কিন্তু জেন্ডার এখান থেকে যদি ভুল হয়ে থাকে এটা চেঞ্জ করতে পারবেন তার কিন্তু মায়ের যে ইনফরমেশান চেঞ্জ করতে পারবেন এবং তার ফাদার্স ইনফরমেশান এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে এখান থেকে আপনি কিন্তু কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তার ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবেন তো এইভাবে কিন্তু ফাদার্স ডিটেলস মায়ের ডিটেলস থেকে চেঞ্জ করতে পারবেন অথবা যদি অ্যাড্রেস যদি কোনো কারণে ভুল হয়ে থাকে সেই সেটা কিন্তু আপনি এখান থেকে স্কার কিন্তু করতে পারবেন কেবলমাত্র শিশুর নাম এবং ডেট অফ বার্থ এরা কিন্তু সংশোধন কিন্তু করতে পারবেন না ঠিক আছে বোঝা গেল তো এখান থেকে যে যারা ভুল আছে সেটা কিন্তু এখানে সংশোধন করে নেবেন সংশোধন করে নেওয়ার পর এখানে এরপর কিন্তু সামিট বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে আর ই শিওর এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপর কিন্তু এটা কিন্তু সাবমিট সাকসেসফুলে হয়ে যাবে ডাটা সেভ হয়ে যাবে এরপর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপরে কী করবেন তারপরে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না আপনার মোবাইলে কিন্তু এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার যে বার্থ সার্টিফিকেট কারেকশন হয়ে গেছে মিনিমাম একটা সময় লাগে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে তারপর কিন্তু আপনি এখান থেকে সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এরপর কি করবেন সিটিজেন সার্ভিস বার্থ অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনি সার্টিফিকেট কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নেবেন কিন্তু প্রথমে কিন্তু আপনি কারেকশন করার পর আপনার মোবাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপরে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে পুনরায় কিন্তু সার্টিফিকেটের নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনার যে বার্থ সার্টিফিকেট নাম্বার সার্টিফিক বসিয়ে দেওয়ার পর এখানে সামরীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার মোবাইলে পুনরায় কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সামির বাটনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর সেই সার্টিফিকেট আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা ডেথ সার্টিফিকেট আপনি কিন্তু কারেকশন কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এবার আপনি যদি বার্থ সার্টিফিকেট কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে তো তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন কীভাবে নতুন বার্থ সার্টিফিকেট জন্য আবেদন করতে হয় ঠিক আছে তো আজকে ভিডিও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিও যদি ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থেকে বেলোয়ারেশনটি অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আসনে শুরুতে থ্যাংক ইউ